আচ্ছা, আপনারা যারা টাইটেল দেখে ক্লিক করেছেন যে আমার ওয়াল শোকেস যে আমি বিক্রি করে দিচ্ছি, তো হ্যাঁ, আমার ওয়াল শোকেস আমি সেল করে দিব। শহরে থেকে গ্রামের ফিল আমরা কিভাবে নিতে পারি সেটাও আবার নিজস্ব বাসায় আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুডলাভ। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগ স্টার্ট করেছি সকাল থেকে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আমার যে পুরানো ওয়াল শোকেস সেটা কোথায় থেকে বানিয়েছি, দেন কত টাকা হলে এই টাইপের ওয়াল শোকেস বানাতে পারবেন, তো সবকিছুই আজকে এই ভিডিওতে জানতে পারবেন। সেটার জন্য অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কারণ আমি কি মডেলের ওয়াল শোকেস বানাবো সেটাও তো দেখতে হবে, দেন কত টাকা খরচ পড়বে। তো যাই হোক, এখানে সবাই নাস্তা করে নিয়েছে, জাস্ট আমি বাকি ছিলাম, কারণ আমি অনেক কাজ গুছিয়েছি আগে, যেহেতু বের হব। তো আমার জন্য ফার্স্টে ক্রিস্পি পরোটা বানিয়ে নিয়েছি, কারণ এই টাইপের পরোটা আমার চা দিয়ে খেতে ভালো লাগে। দেন সাথে আমি অমলেট বানিয়ে নিয়েছি, দেন চাও কমপ্লিট হয়েছে, সেটাই সার্ভ করে এখন আমি আমার নাস্তাটা কমপ্লিট করব। আমরা যারা হাউস ওয়াইফ আছি, তো কখনোই আমাদের জন্য যে টাইম এক্সট্রা সেটা বের করা হয় না, বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের তো আরও সময় হয় না। তো এইভাবে সময়টাকে ভাগ করে নিতে পারেন, যখন নাস্তা করি বা চা খাই তো সেই সময়টা অবশ্যই একান্ত আমাদের থাকা উচিত। যেমন আমি করি নাস্তা বা চা, সেটা আমি একান্ত একাই বেশিরভাগ খাওয়াটা পছন্দ করি, তখন মনে হয়েছে ওই টাইমটা আমার, শুধু আমাকে আমি সময়টা দিব। তারপর এই তো সমস্ত কাজ শেষ করে চলে আসলাম সেই দোকানে, যে দোকানে যাওয়ার এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় ছিলাম। তো বলে দিচ্ছি, এটা হচ্ছে কলেজ গেট, আমি আগেও এই দোকান থেকে বানিয়েছি, তো এখন যেহেতু আবারও বানাবো, তো সেটাই দেখার জন্য বা কথা বলার জন্য আসলাম যে কি টাইপের হবে কি হবে। তো ফার্স্টেই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি, কারণ আপনারা অনেকেই ওয়াল শোকেসের ডিজাইন দেখতে চান। তো এটা হচ্ছে, এটা অর্ডারে ছিল, তো এটা সেম আমারটার মতনই, বাট এটার কাজ একটু বেশি ছিল যেটা আমার কাছে ভালো লাগেনি, তো সেটাই আবারও প্রপারভাবে দেখিয়ে দিচ্ছি। দেন এটা অর্ডারে ছিল, এটা অর্ডার ছিল 75,000 টাকা। কলেজ গেটের মধ্যে এই দোকানটা অনেক পুরানো অ্যান্ড বিশাল বড়। তো আরও কিছু দেখায়, কারণ এই মডেল ছাড়া যে তিন পার্লার যে শোকেস গুলা, যেমন এইটা, এই টাইপের অনেকে পছন্দ করেন, তা এটারও আমি ক্লিপ নিয়েছি। তো এটাও অর্ডারে ছিল, এটা ছিল 45,000 টাকা। আচ্ছা, এগুলো কাস্টমাইজ যখন আপনারা করে নিবেন সেই অনুযায়ী আপনাদের প্রাইসটা আসবে, কারণ আপনারা কি কাঠ দিয়ে বানাতে চান কাঠের মধ্যে এখানে প্রাইসটা উঠানামা করে। আচ্ছা, এই খাটটা আপনারা দেখেন, দেখতে তো খুবই ভালো লাগছে, বাট একটাই চিন্তা মাথা আসলো না যে এই খাটটা যে নিবে তার তো বেশিরভাগ সময় এটা ক্লিন করতেই চলে যাবে, বা সে কিভাবে করবে। দোকানটা দেখেছেন কত বড়, বিশাল বড়। দেন এই দোকানের যে ওনার, উনি মাশাল্লাহ অনেক ভালো, ওনার বিহেভিয়ার এত ভালো, এই জন্য এই দোকানে আমি বারবার চলে যাই। তো ভাই আমাকে ডেকে দেখাচ্ছে যে আমাকে কোন কার্ড দিবে, দেন কি টাইপের গ্লাস হবে, তো সেটাই আমি দেখছিলাম যে যে টাইপের শোকেস বানাতে চাচ্ছি সেটাই ভাইয়া মেপে দেন সবকিছু আমাকে ডিসাইড করে বুঝাচ্ছে। আচ্ছা চলেন, প্রাইজের বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিই যে এই যে শোকেসটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে অর্ডারই, দেন এটা সম্পূর্ণ হচ্ছে সেগুন কাঠ, তাই এটার প্রাইস আসলো 75,000 টাকা। তো এটা যদি আপনারা কমের মধ্যে বানাতে চান, তো ভিতরে গর্জন কাঠ দেন বাইরে তারা সেগুন কাঠ দিবে, দেন গ্লাস আপনারা কত মিলি নিবেন, তো এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। দেন এইটার যে ডিজাইন সেটা কেমন হবে, গর্জিয়াস হবে নাকি সিম্পল হবে, তো এই সব কিছুর বিষয়ের মধ্যে আপনাদের প্রাইসটা উঠানামা করবে। তো আপনারা চাইলে 40-এর মধ্যেও এই টাইপের ওয়াল শোকেস কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। এই টাইমটা হচ্ছে সন্ধ্যের টাইম, তো চলেন এখন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো ফার্স্টে এখানে আমি পেঁয়াজ নিয়ে দেন একটু লবণ দিয়ে আচারের যে তেল সেটা আমি অ্যাড করেছি, দেন চানাচুর অ্যাড করে এই যে ডাল সেটা অ্যাড করে মিক্স করে নিয়েছি, এটা সত্যি খুবই মজা হয়। তো দিয়ে দিয়েছি মুড়ি, মুড়ি দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো কি কারণে বলেছি যে চলেন একটা স্টোরি বা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে এইটা, এখানে হাজবেন্ড খাবে এই মুড়ি মাখা, দেন আমি এই মুড়ি মাখা খাবো না, আমি খাবো কলার চাট, সেটা বানিয়েছি, দেন হাবিবা কিছুই খাবে না, হাবিবা খাবে যে ক্রিম বাটার যে ব্রেড বা বন সেগুলা খাবে, দেন রায়ান এগুলি খাবে না, রায়ান খাবে জাস্ট
চকলেট আমি জিজ্ঞাসা করেছি, তো আমি কি করেছি, রাইনের চকলেটের সাথে রাইনকে একটা শর্ত দিয়েছি যে তোমাকে আগে একটা কেক খেতে হবে, তারপর আমি তোমাকে চকলেট দিব। তো রাইন আমাকে কি বলে যে মাম্মা টু চকলেট, টু চকলেট মানে সে কেক খাবে বাট তাকে দুইটা চকলেট দিতে হবে। তো এই ছিল আমাদের সন্ধ্যার একটা গল্প। আমি জানি আপনাদের কাছে এই গল্পটা শুনে খুবই অবাক লাগছে, কারণ আমি নিজে অবাক যে এটা কিভাবে যে এক একজন এক এক টাইপের খাবার খাবে, সেটা হচ্ছে বিকালের নাস্তা। কারণ আমরা সবসময় বিকালের নাস্তাটা একটু অল্প বা শর্টকাটে করতে চাই, বাট মাঝেটা যে আমাদের বাসায় এরকম হয়ে যায় দুপুরের লাঞ্চ বা সকালের নাস্তা। তো এটাই শেয়ার করেছি জাস্ট যে দেখেন কি টাইপের গল্প আমাদের বাসায় চলে। তো যাই হোক, এখন আমি রাত্রের রান্নাটা স্টার্ট করেছি। তো এখানে আমি আজকে কি করব যে বাসায় যে ছেলে মেয়েদেরকে গ্রামের ফিল দিতে পারি, কারণ আমরা তো অনেকেই নিয়েছি বাট ছেলে মেয়েরা এরকম গ্রামের ফিলটা খুবই কমই পায়। তো তাদেরকে এই টাইপের ধারণা দিলে বা এইভাবে খাবারটা সার্ভ করে দিলে বা ছোটবেলার যদি আমরা স্টোরিটা শেয়ার করি তো তারা অনেক কিছু জানতে পারে রান্না বসিয়ে। তো এখানে আমি দাঁড়িয়ে কাটাকাটি করি, আর এই মাছ তো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রায়ান ছোট ছিল তো যখন আমি প্রেশার কুকারে কিছু বসাতাম সেটার যে শব্দটা হতো রায়ান এত ভয় পেত, তো তারপরে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তো আজকে প্রায় 2 থেকে 2.5 বছর পর হবে যে আমি এই প্রেশার কুকারে আবার রান্নাটা স্টার্ট করেছি। তো বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম, দেন সাথে আমি ডালের যে চচ্চড়ি সেটাই করব। আচ্ছা, আমি না মাঝে মাঝে একটা বিপদে পড়ে যাই, সেটা আপনারা পড়েন কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে আমার হাজবেন্ডকে যদি কিছু বলি যে এইটা খেতে ভালো লাগে বা এটা মজা হয়েছে, আমার হাজবেন্ড ওটা আনতেই থাকবে, আনতেই থাকবে যে পর্যন্ত আমরা বিরক্ত না হই। বিরক্ত হয়ে দেন বলি যে এটা আনবা না। তো হাজবেন্ড কে বলেছিলাম যে কলার চাট আমার কাছে ইদানিং খুবই ভালো লাগছে। তো হাজবেন্ড কি করছে, প্রতিদিনই নিয়ে আসতেছে, প্রতিদিনই। এমনি তো তো কলাটা বেশিরভাগ বাসায় রাখা হয়, কারণ রায়ান প্রতিদিন একটা হলে রাইনকে আমি কলা খাওয়াই। আপনারা খেয়ালও করেছেন রান্নার পাশাপাশি সাথে সাথে আমি কিভাবে ক্লিনও করে নিচ্ছি। আচ্ছা, এই তো দেখেন আমি যে এয়ার ফ্রায়ার মধ্যে যে মাছ দিয়েছি সেটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো একদমই তেল ছাড়া করেছি, সেটাই আমি দেখিয়েছি। তো দেখেছেন আমি বলেছিলাম না যে বাচ্চাদেরকে গ্রামের ফিল বা অনেক সময় নিজেদের কাছেও ভালো লাগে, তো সেটাই এইভাবে আমার কাছে না এই মাটির এগুলি রাখা ছিল। তো এগুলোর মধ্যে আমি সার্ভ করছি, ভাবছি যে মাটির ডিনার সেট নেব যেহেতু এখন ওয়াল শোকেসটা আবার বানাচ্ছি, বানিয়ে যদি প্রয়োজন হয় তো অবশ্যই নিব। তো সেটাই দেখেছেন আমি কিভাবে সার্ভ করেছি মাছটাকে, মাটির একটা ডিশে আমি কলা পাতা দিয়েছি, দেন এখানে আলু ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি, সাথে ডাল চচড়ি করেছি। তো সবকিছুকে আমি মাটির ডিশে সার্ভ করেছি। আচ্ছা, আমি না পাশের যে ল্যাম্প সেটা অন করতে চেয়েছি, পরে মনে হয়েছে না ল্যাম্প যদি অন করি তো এটা তো গ্রামের ফিল আসবে না। তো কি করেছি, পাশে দেখতে পেরেছেন আমি একটা বালটির মধ্যে কলা গাছ লাগিয়েছি, সেটা নিচে থেকে আনা হয়েছে। তো সেটাই ভাবছি যে বাসায় রেখে দিব, কারণ খুবই ভালো লাগছে। আচ্ছা, ওই ব্যাপারে ডিটেলসে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, ফার্স্টে আপনারা ভালোভাবে দেখেন। দেখেই মনে হচ্ছে না যে গ্রামের একটা ডাইনিং টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। মাটির পাত্রে খাবার সার্ভ করার তো অনেক আইডিয়া পেয়েছেন, বাট পাশে যে কলার রিয়েল একটা গাছ রাখলে যে রিয়েল গ্রামের ফিল হয় সে আইডিয়াটাও পেয়ে গিয়েছেন। কেমন ওয়াল শোকেস বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।